রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ বলে দিয়েছেন বিয়ে হলো রাজ্য সরকারি কর্মচারীদের লিগাল রাইট এবং সেই লিগাল রাইট আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল এবং 26 জুলাই 2019 যে স্যাটের যে অর্ডার সেই অর্ডারকে আপেল করেছেন এবং রাজ্য সরকারের করা রিটপিটিশনকে বাতিল বলে ঘোষণা করেছেন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে আজ থেকে লিগাল রাইট এবং আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মিটিয়ে দিতে হবে, ফলে রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের প্রাপ্য অধিকার ফিরে পেলেন এবং মূল্যবৃদ্ধির হারকে, যেহেতু প্রতিদিন মূল্যবৃদ্ধি হচ্ছে, মূল্যবৃদ্ধির হারকে মেট আপ করার জন্য এবং মূল্যবৃদ্ধি যেহেতু হচ্ছে তাই যেহেতু স্যালারি ইরোশনকে আটকাতেই এই ডিএ দেওয়া হবে। যত ডিএ পাওনা হয়েছে এবারের যে 6 পজিশনের পর যে প্রক্রিয়া পাওনা হয়েছে সবকটা মিটিয়ে দিতে হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে তহবিল না থাকায় উঁচু হারে দিয়ে দেওয়া যাচ্ছে না হাইকোর্টে, কিন্তু এমনটাই জানিয়েছিল রাজ্য। রাজ্যের এই যুক্তি গ্রহণযোগ্য নয় আর জানিয়ে দিয়েছে আদালত, এবং আজ আদালত স্পষ্ট করে দিয়েছে এই রায় দিতে গিয়ে যে রাজ্যের আবেদন খারিজ করে এই রায় দিয়েছে তারা, 3 মাসের মধ্যে কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে রুমার কাছে। রুমা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা দীর্ঘ 6 বছর ধরে কিন্তু লড়াই করে যাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে আজকে তারা খুশি, কারণ আজ তাদের বিশাল জয়। রুমা, তুমি রয়েছো সেখানে, কি বলছেন তারা? কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা এই মামলা করলো, তার পরবর্তীতে কিন্তু অন্যান্য যারা ইউনিয়ন রয়েছেন তারাও কিন্তু এই মামলাতে যুক্ত হন। অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের একটা প্রাপ্য এবং তারা বলছেন তাদের অধিকার ছিল এটি, সেক্ষেত্রে আজকে যে হাইকোর্টের রায় সেটাতেই কিন্তু শিলমোহর দিল এবং স্যাটের যে রায় সেটা বহাল রাখলো। এবং হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে আইনত অধিকার, মৌলিক অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই টিএ, এবং 3 মাসের মধ্যে এই রায় কার্যকর করতে হবে রাজ্য সরকারকে, স্যাটের রায় বহাল রাখলো। অর্থাৎ দেখো, একটু যদি ফ্ল্যাশ ব্যাকে যাওয়া যায়, যখন স্যাটে যখন এই মামলা উঠেছিল তখন স্যাট বলেছিল ডিএ হচ্ছে দয়ার দান। এই মামলাকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে আসে তখন রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানে হাইকোর্টে পরবর্তীতে মামলা যে রায় ছিল সেটা বলেছিল সাংবিধানিক অধিকার, সেই অধিকারকেও কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে বলেছিল যে 2019 সালে যে 6 মাসের মধ্যে ডিএ দিতে হবে। একেবারে রুমা, এই জায়গায় তোমাকে একটু থামাচ্ছি, আবারও তোমার কাছে ফিরে আসি, কারণ এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। সুজন বাবু, যেটা আজকে রায় হলো, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে 3 মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে, এবং রাজ্য সরকারের থেকে যে আবেদন করা হয়েছিল যে এত তহবিল নেই, এত উঁচু দরে দেওয়া যাবে না, সেই আবেদন কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে, কি বলবেন আপনি? আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে ডিএ মামলায় সেটা সঙ্গত এবং স্বাভাবিক, সংগত এবং স্বাভাবিক রায়টাকেই বহাল রেখেছে, এটা ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে পড়ে, দিয়ে দিতে হবে, দিয়ে না দেবার মধ্যে দিয়ে বঞ্চনা করা হচ্ছে। আমি শুধু মনে করিয়ে দেবো।